মানুষ কি অদ্ভুত, সে ভাবে সে কাঁদছে ভালোবাসার জন্য, অথচ সে আসলে কাঁদছে মায়ার জন্য। হ্যাঁ, কখনো কখনো মানুষ ভালোবাসায় নয়, প্রেমেও নয়, বরং মায়ায় পড়ে কাঁদে। যে মানুষটি জীবনের সবচাইতে বড় ক্ষতটি হৃদয়ে গভীরভাবে লেপটে দিয়ে চলে গেল, সে মানুষটির কথা মনে পড়লে কখনো বা মাঝ রাতে ঘুম ভেঙে যায়, দুচোখ ফেটে জল আসে, ভর দুপুরে তার কথা মনে পড়লে বুকের মধ্যে থেকে হু হু করে মোচড় দিয়ে কান্না আসে, কোথায় যেন পুরে ছারখার হয়ে যায়, আর হতেই থাকে। মস্তিষ্ক প্রশ্ন করে, মানুষটি এখন আমার কে হয়? মন উত্তর দেয়, মানুষটি এখনো আমার জীবন হয়। চলে যাওয়া মানুষটি আঘাত দিয়েছে, এই ভাবনাটি যতটা কষ্ট দেয় তার চেয়ে শত গুণে বেশি কষ্ট দেয় এই মানুষটি একসময় আমার সামান্য ব্যথাতেও ডুকরে ডুকরে কেঁদে উঠত, এই অবিনশ্বর স্মৃতিটি। এই মানুষটি একটা সময় বড্ড আদুরে গলায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত, যে মানুষটি মুখের উপর ফোন কলটা কেটে দিয়ে তৃতীয় কোনো নতুন কণ্ঠে হৃদয় ভেজাচ্ছে, সে মানুষটি এককালে আমার কণ্ঠ না শুনে কিছুতেই ঘুমাতে পারত না। সময় কত কিছুই বদলে দেয়। আমরা মানুষটির জন্য নয়, বরং মানুষটির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোর মায়ায় আটকে থাকি বলেই যন্ত্রণায় এমন করে সারাক্ষণই কাঁতরাই, হৃদয়টা শুধুই পড়ে আর পড়তেই থাকে। কোথাও থেকে তার প্রিয় গানটি ভেসে এলে মন কেঁদে ওঠে, যে গানটি একসময় তার অপূর্ব বেসুরে গলায় শোনার জন্য আমি প্রতীক্ষায় থাকতাম, তার প্রিয় রং, পছন্দের কবিতা, কিংবা তার প্রিয় কোনো টঙের দোকান দেখেও ভীষণ মন কেমন করে। সেই সব মন কেমনের মুহূর্তে ঠোঁট কামড়ে জেগে ওঠে চাপা কান্না, কখনো চোখের তারায় নাচে মৃদু হাসি। একসময় আমরা মানুষকে নয়, স্মৃতিকে ঘৃণা করতে শিখে যাই। হ্যাঁ, একটা না একটা সময়ে তার সাথে বসে থাকা সেই টঙের দোকান, তার হাত ধরে হেঁটে যাওয়া সেই রাস্তা, এমনকি তার সাথে ঘোরা সেই হুটতলা রিকশাটাকেও আমরা ঘৃণা করতে শিখে যাই। ছেড়ে যাওয়া মানুষটিকে নয়, বরং ফেলে আসা সময়টাকেই বড্ড প্রতারক মনে হয়। তবু সেই সময়ের ভালোবাসার মানুষটির জন্য আমৃত্যুই মনের কোথায় যেন নাম না জানা কিছু একটা থেকে যায়, সেই কিছু একটা আমাদের প্রতিনিয়তই বাঁধতে থাকে ভালোবাসায়, ক্ষমায়, প্রার্থনায়। ভালোবাসা একসময় মরে যায়, থেকে যায় কেবলই এক ধরনের অভ্যস্ততা। সেই স্মৃতিমথিত অভ্যস্ততা আমাদের কলজের প্রতিটি ইঞ্চি চিবিয়ে খায়, গিলে খায়। সেখান থেকে পালাতে চাইলে মনে হয় আমার মধ্য থেকেই আমি পালাই কি করে, শরীরে অসুখ হলে চিকিৎসায় বাঁচা যায়, কিন্তু অন্তর পুড়ে গেলে বাঁচার আর কোনো পথই খোলা থাকে না। আমাদের শরীরে মনে এই স্মৃতিই জমতে থাকে উঁয়ের ঢিবির মতো, সে উই পোকা আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খায়। শরীরের মৃত্যুর বহু আগেই মনের মৃত্যু ঘটে যায়। আমরা এই মৃত মনটা নিয়ে জীবনকে টেনে হিঁচড়ে বাঁচিয়ে রাখি। মনে রাখতে পারা এই গুণটি স্কুলের পরীক্ষার জন্য যতটা সমাদৃত, জীবনের পরীক্ষার জন্য ততটাই আত্মঘাতী। স্মৃতির কোনো ইরেজার হয় না, যদি হতো তবে দেখা যেত এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ স্বস্তি নিয়ে
বেঁচে থাকতে পারত, যারা নিজের হাতেই খুন হয়েছে এই দহ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে। মানুষটি এখন অন্য কারো হয়ে গেছে, এই সত্যটা একসময় গা সওয়া হয়ে যায়। সওয়া যায় না কেবল সেই স্মৃতিটাই যে এই মানুষটি, হ্যাঁ এই মানুষটি একদিন আমার ছিল, আগাগোড়া শুধু আমারই ছিল। এই পৃথিবীতে আসলে কেউ কারো হয় না, এই বোধটা যখন আসে তখন সত্যিই অনেক দেরি হয়ে যায়। কারো লাশ আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় তার সাথে কাটানো প্রিয় হন্তারক স্মৃতিগুলো। এই জন্যই বোধ হয় ছেড়ে যাওয়া মানুষটি ফিরে এলেও বারবারই শূন্য হাতে ফিরিয়ে দেই, যদিও এর পর মুহূর্তেই দেখি কার জন্য জানি ঘড়ির কাঁটাটি থেমে থাকতে চায়। জ্যোৎস্না দেখলে চোখ ভিজে ওঠে, বৃষ্টি ছুলে ঠোঁট কাঁপতে থাকে, হায় কার জন্য যেন প্রতিদিনই একবার করে মরে যায়। মানুষটাকে নিতে পারি না, অথচ মানুষটার স্মৃতিটাকে ছাড়তে পারি না, এরই নাম বেঁচে থাকা।